আমার বাড়ি ষোলোবার 226 নম্বর হাজি আব্দুলপুর পাঁচলাইস চট্টগ্রাম। বাসটিতে আমি স্কুলের ছাত্র ছিলাম, অষ্টম শ্রেণীর ছাত্র ছিলাম। তখন শিক্ষক শিক্ষা কমিশনের বিরুদ্ধে আন্দোলন হচ্ছিল, আর আমাদের তখন নেতা ছিলেন মন্নান ভাই, ফেরদৌস আহমদ কুরাইশি সাহেব, ইয়াসিন ইউসুফ, অশোক খান। তখন ওরা ওই ইসলামিক যে ভিতরে জিনিসের একটু বট গাছ বেয়ার ঘর, এখানে এখানে দেখতেন ওরা বসতেন এখানে, আমরাও আমাদেরকে ডাকতো। তো বললো স্কুল হরতাল করতে হবে স্কুলে, তাহলে আমরা তো এখানে হরতাল তো নাই, হরতাল করতে তো মুশকিল, স্কুল থেকে বের করে দেয়, বের করে দিলে হরতাল করতে হবে স্কুলে, বেলটা বাজাই দিবা, স্কুল বেল বাজাই দিলে স্কুলের সবাই চলে যাবে, তখন অটোমেটিক হরতাল হয়ে যাবে। ওনার কথা মতো এই বেলটা বাজিয়ে দিলাম, স্কুলে হরতাল হয়ে গেল। এবং একজন মনে নাই কাইম সাহেব না হাসান সাহেব, বাট আমার টিচার ছিলেন, তো উনি আমাকে স্কুল থেকে এক্সপেল করে দিলেন, বাবারও খবর দিলেন, বাবা বাসায় নিলেন, বাদগুলো বাঁধলেন, পারলেন। তারপর সেখান থেকে কয়েকদিন যেটা কাজের স্কুল থেকে লেখাপড়া করছে, তারপর মুসলিম স্কুলে গেলাম, সেখান থেকে ব্যক্তি পাস করলাম। তার ব্যক্তি সেখান থেকে স্ট্যাম্প কলেজে, তারপর স্ট্যাম্প কলেজে থেকে তো সব আন্দোলন সংগ্রামে ছাত্র জীবন করতাম, সব আন্দোলন সংগ্রামের সাথে জড়িত ছিলাম, সম্পৃক্ত ছিলাম, নেতৃত্বের সাথে জড়িত ছিলাম। সেখানে মরিদ ভাই ছিলেন, মনসুর ভাই ছিলেন, ফেরদৌস ভাই ছিলেন, এরা আরও অনেক মানুষ, এখন তো মনে হয় না। আর তারপর 1971 সালে যখন যুদ্ধ শুরু হয় তখন আপনি কোথায় ছিলেন? 1971 সালে যখন যুদ্ধ শুরু হয় তখন আমরা চট্টগ্রামে ছিলাম, এই ছাত্রলীগের কর্মকাণ্ডের সাথে ছিলাম। আমরা বসলাম এক জায়গায়, তো কে বললো আমি চলে যাবো, তা আমরা কয়েকজন, যেমন আমি করিম আবদুল্লাহ ভীষণ শুক্র ছিল, আমরা আস্তে আস্তে সেখান থেকে হাইটে গেলাম রাউজানের এখানে, এবং আবু বক্কর লোক ছিল আমার বন্ধু, তার এখানে ছিলাম একদিন বা দুদিন ছিলাম সেখান থেকে। তারপর পুরিয়ার রাষ্ট্র, পুরিয়ার আমাদের দেশ কলেজে আরও কয়েকজন ছিল আমাদের নিল। প্রথম দিন আমরা যখন বর্ডার ক্রস করতে যাই আমরা রেটে পড়লাম, তারপর সেখান থেকে আবার ফিরত আসলাম। সেখানে মনসুর সাহেবের একজন আত্মীয়, ওনার সাথে দেখা হলো, আমরা সেখানে ছিলাম। তারপর পরবর্তী সাবজেক্ট আমরা ক্রস করলাম, হালতা দিতে ছিল সেটা পরে সাবজেক্ট বাড়ো। সেখানে আমাদের নেতা এমপি ওয়াব সাহেব, ওয়াব সাহেব উনি ছিলেন, পরে আমাদেরকে গ্রহণ করলেন, থেকে আমাদেরকে হরিণতা পাঠিয়ে দিলেন। তো হরিণতা সেখানে গেলাম, সেখানে সেখানটা দেখলাম মেজর জিয়ুর রহমান মুশারফ ভাই একটা ট্যাঙ্ক, একটা ট্যাঙ্কের মধ্যে থাকতেন। আমাকে বললো তুই আর্মিতে যাবে? না, আমরা আসলে যুদ্ধ করার জন্য আর্মিতে যাবো কেন। ইন দি মিন টাইম এই দুদিন মধ্যে আমি এমনি সেখানে এই ট্রেনিং করলাম, তারপর সেখানে অ্যাসেম্বলি সুপ আর মনে হবে আসলাম, সেখানে আমাকে সেখান থেকে নিয়ে গেলো আগরতলায়। সে আগরতলায় সেখানে রব ভাইকে দেখলাম, আরও অন্যান্য ডাক্তারগুলো ছিল সেখানে সবাই সাথে সেখানে দেখলাম। তারপর সেখান থেকে আমরা দেখাদিন নিলাম, সেখান থেকে আসলাম। সেখানে আমার সাথে ছিলেন এই জাহাঙ্গীর, মিস্টার ইমরান, লিয়াকত, পুতু, আলকর, একজন মুস্তাফিজুর রহমান। বর্ডার ক্রস করার পরে আমি ওই ওইখান দিকে আসি, জোরগঞ্জ দিক দিয়ে, এখানে পাইলাম বোনহানকে পাইলাম, ওই রুষ্টি সাহেবকে পাইলাম। এখন তো আমি ভয় হয়ে গেছে, আচ্ছা সব মনে হয়ে গেলাম। আমরা এখানে আসলাম ফার্স্টাইস ওয়ার্ডে, সেখানে একটা জায়গায় খেলতাম নিলাম। রমণী বলে কী বাবু মারা গেলেন, আমাদেরকে আমাদের গ্রুপ অনেক সাহায্য করছেন। আমি প্রথম যখন আসি সেখানে আমি এই মেডিকেলের সামনে একটা হ্যান্ড গ্রেনেড, প্রথম আমার অপারেশন হ্যান্ড গ্রেনেড থ্রু করলাম,
তারপর আমি রুবের তারপর আমি আত্মগ্রহণ করে গেলাম। তারপর সেখানে আমি যা আল্লাহ বাদুয়ারে মাহবুত আছে এখন বাঁচিয়ে আছেন, উনি অসুস্থ, আরও কয়েকজন এই শহীদ বিক্রমের বিএসসি সে বাঁচিয়ে আছে, এদেরকে আমি সেখানে ট্রেনিং দিয়েছি। যখন 16 ডিসেম্বর যখন বিজয় হচ্ছিল তখন কোথায় ছিলেন? তখন আমি তামিল এই ক্যান্টনমেন্টের আশেপাশে জালালাবাদ, আমরা সেখানে অস্ত্রশস্ত্র নিয়ে রাস্তায় আমরা ক্যান্টনমেন্টে যাওয়ার জন্য তখন গিয়েছিলাম। আমরা যেভাবে বাংলাদেশ বাংলাদেশ চেয়েছিলাম সেরকম বাংলাদেশ সত্যিকার বাংলাদেশ তো আমরা হবে আস্তে 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 আস্তে, আমরা না হলে যারা আসবেন তারাই করবে ইনশাআল্লাহ। হবে একে দেখে আত্মশহীদ আত্মশহীদ রক্ত আত্মবিদিতা পারবে না। তরুণদের উদ্দেশ্য বলব তাদেরকে তো আমরা সেলিব্রেট করি, তারা আমাদের ভবিষ্যৎ আগামী দিন নেতার, তারা তাদেরকে মেধাবী লেখাপড়া করতে হবে, ওই দেশকে ভালোবাসতে হবে, দেশপ্রেম তাদের থাকতে হবে।